আমি নিজে জীবন দিয়ে উপলব্ধি করেছি, যারা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাদেরকে হাতে পায়ে ধরে হাজার চেষ্টা করো ফেরানো যায় না, নিজের কাছে আগলে রাখা যায় না। ছেড়ে যাওয়ার সময় মানুষগুলো বড্ড কঠিন হয়ে যায়, উল্টো দিকের মানুষটা ভেতরে ভেতরে মরে যাচ্ছে জেনেও ওরা চলে যায়, পেছনে ঘুরে তাকায় না। যে মানুষটাকে সবটুকু দিয়ে ভালোবাসবেন সেই মানুষটি মন খারাপের মেঘ এনে জমা করে দিয়ে যায় মনের চিলে কোঠায়। একটা সময়ের পর যখন দেখবেন বয়স বাড়ছে ততই আপনার মধ্যে ভয় বাড়তে থাকবে, একাকিত্বে ভোগার ভয়। একটা সময়ের পর মানুষের সমস্ত মোহ কাটিয়ে একটা পার্টিকুলার নিরাপদ আশ্রয় খোঁজে, যাকে মৃত্যুর আগ পর্যন্ত আঁকড়ে থাকা যায়, কাঁধে মাথা রেখে একটা গোধূলি বিকাল বসে থাকা যায়, রাত গভীর হলে বুকে মাথা রেখে একটু শান্তিতে ঘুমানো যায়, রংচটে একটা ঘরের সংসার পাতা যায়। তাই যারা ছেড়ে যেতে চায় তাদেরকে যেভাবেই হোক আটকে রাখতে চায়। কিন্তু ওই যে বললাম, যারা ছেড়ে যায় তারা ছেড়ে যাওয়ার সিদ্ধান্তটা আগে থেকে নিয়ে ফেলে। আমরা আসলে সবটাই বুঝি, কিন্তু বুঝো বুঝতে চাই না, চোখ বন্ধ করে রাখি। ঠিক ছেড়ে যাওয়ার জন্য তারা অবহেলার ত্রুটি রাখে না, খুব ছোট ছোট কথায় তারা বিরক্ত হতে শুরু করে। সারাদিনে 2 মিনিটের জন্য কথা বলতে চাইলেও সাফ জানিয়ে দেয় ব্যস্ত আছে, ভীষণ চাপ। মেসেজ পাঠালে আনসিন হয়ে পড়ে থাকে, অথচ ঘন্টা পর ঘন্টা আড্ডা দেয় টাইম লাইনে নিউজ ফিডে। আলটিমেটলি তাদের ছেড়ে দিতে হয়, তাদের সিদ্ধান্তকে সম্মতি জানিয়ে তারা বলার আগেই দরজাটা খুলে দিতে জানতে হয়। আবার কোনো কোনো সময় এই মানুষগুলো ফিরেও আসতে চায়, ফিরে আসা যায় কিন্তু ফিরে আসা গেলেও ফিরিয়ে নেওয়া যায় না বোধ।